প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আবেদিন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। তোমাদের নিশ্চয় স্মরণে আছে গত দুটি ক্লাসে আমি তোমাদেরকে জাবেদা পড়িয়েছিলাম। আজও আমি তোমাদের সাথে জাবেদা নিয়েই কথা বলবো। তবে আজ আমি জাবেদা সৃজনশীল প্রশ্নের আলোকে তোমাদের সাথে আলোচনা করবো না, বরং জাবেদায় বিশেষ কিছু এন্ট্রি আছে যেগুলোতে তোমরা সমস্যা ভোগ করো। আমি এই ধরনের কিছু এন্ট্রি নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো। খেয়াল করো, আমি পরে কিছু লেনদেন লিখেছি, আমি তোমাদেরকে প্রথমে পড়ে শোনাচ্ছি লেনদেনগুলো। নিম্নলিখিত লেনদেনগুলো যারা কোভিডের বইতে যারা ব্যবহৃত করো। জানুয়ারি 1 তারিখে বলা হয়েছে জনাব কবির নগদ 1 লক্ষ টাকা, অন্য দ্রব্য 50,000 টাকা এবং 20,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। 3 তারিখে বলা হয়েছে 3 মাসে 12,000 15,000 টাকা। 10 তারিখে বলা হয়েছে বিনা মূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা। পরের লেনদেনে 15 তারিখে বলা হয়েছে জেনারা পাহিমের নিকট পাওনা 5,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 4,800 টাকা আদায়। 20 তারিখে বলা হয়েছে বিক্রয়ের উদ্দেশ্যে একটি টেবিল ক্রয় 7,000 টাকা। 23 তারিখে বলা হয়েছে ব্যাংক ঋণ পরিশোধ করা হলো 10,000 টাকা। এবং সর্বশেষ লেনদেন 28 তারিখে বলা হয়েছে 1 মাসের অগ্রিম ভাড়া সমন্বয় করো। এই লেনদেনগুলোর আলোকে আমি এখন তোমাদেরকে জানা করে দেখাবো। একটু খেয়াল করো, প্রথমে আমি লিখেছি জনা কবিরের জাবেদা বই। 1 তারিখে আমাদেরকে বলা হয়েছিল জনাব কবির নগদ 1 লক্ষ টাকা, পণ্য দ্রব্য 50,000 টাকা এবং 20,000 টাকা ব্যাংক ঋণ দিয়ে ব্যবসা শুরু করে। অর্থাৎ 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ব্যবসায়ের মালিক নগদ টাকা এবং পণ্য দ্রব্য সরবরাহ করেছিলেন, সাথে সাথে মালিক ব্যাংকে ঋণ নিয়ে ব্যবসাটি শুরু করে। অর্থাৎ এখানে দুই ধরনের লেনদেন হয়েছে, কিছু লেনদেনের সাথে মালিক সম্পৃক্ত এবং ব্যাংকের সাথে ব্যাংক সম্পৃক্ত। তো প্রথমে খেয়াল করো, 1 তারিখে ব্যবসায় টোটাল নগদ ভিত্তিতে আছে মালিক 1 লক্ষ টাকা দিয়েছে এবং ব্যাংকে গিয়ে 20,000 টাকা ঋণ নেওয়া হয়েছে। অর্থাৎ টোটাল 1,20,000 টাকা ব্যবসায়ে নগদ ভিত্তিতে আছে এবং পণ্যদ্রব্য 50,000 টাকাও বৃদ্ধি পেয়েছে। আর আমরা পণ্যদ্রব্যকে ক্রয় নামে লিখি, এটি ব্যবসায়ের একটি খরচ, মালিক ব্যবসার পক্ষে এটি করেছেন ক্রয় হিসাব দেবে 50,000 টাকা। এর বিপরীতে মূলধন হিসাব ক্রেডিট আমি লিখেছি 1,50,000 টাকা। অর্থাৎ এখানে মালিক ব্যবসায়টি সরবরাহ করেছে 1,00,000 টাকা এবং পণ্যদ্রব্য 50,000 টাকা, টোটাল মালিকানা সম্পদ হচ্ছে 1,00,000 টাকা, যেটি একটি মূলধন নামে লিখেছি। এবং একই সাথে ব্যাংক থেকে 1,00,000 টাকা ঋণ নেওয়ার কারণে সেটি একদিকে যেমন নগদকে বৃদ্ধি করেছে, অন্যদিকে ব্যাংক ঋণ নামক একটি দায়ও আমাদের তৈরি হয়েছে। এখন আমি লিখেছি ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে দেখো সমপরিমাণ ডেবিটের জন্য সমপরিমাণ ক্রেডিট হয়েছে। আমরা কি খেয়াল করি, ডেবিটের টোটাল হচ্ছে 1,03,000 টাকা, 1,00,000 টাকা, 1,70,000 টাকা এবং ক্রেডিটও কিন্তু 1,70,000 টাকাই হয়েছে। পরের লেনদেনে বলা হয়েছে 3 মাসে 12,000 15,000 টাকা। আমরা এখানে 1 মাসের লেনদেন দেখতে পাচ্ছি, কিন্তু বলা হয়েছে 3 মাসে 12,000, অর্থাৎ এখানে ব্যয় না হয়ে সেটি আমাদের অগ্রিম ব্যয় হবে। সেজন্য আমি লিখেছি অগ্রিম বাড়া হিসেবে ডেবিট, যেহেতু আমাদের অগ্রিম বাড়া যখন একটি সম্পদ বৃদ্ধি হয়েছে স্বাভাবিকভাবে অগ্রিম বাড়াকে আমি ডেবিট করেছি, অন্যদিকে নগদ হিসেবে ক্রেডিট করেছি। পরের লেনদেন দেখো বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা, যখন সে তার প্রতিষ্ঠানে প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে কোন পণ্য বিতরণ করে তখনই আমরা তাকে বিজ্ঞাপন নামে অভিহিত করি। এখানে আমরা লিখব বিজ্ঞাপন হিসাব ডেবিট, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে একটি খরচ হয়েছে যার নাম বিজ্ঞাপন। অন্যদিকে এই বিজ্ঞাপন খরচ ব্যবসা প্রতিষ্ঠান নগদ টাকা দিয়ে করেনি, বরং প্রতিষ্ঠানের পণ্য দিয়ে করেছে, অর্থাৎ কয় দিনের মতো লাস্ট হয়েছে। ক্রেডিট। পরের লেনদেনে বলা হয়েছে দেবাদা পাহিমের নিকট পাওনা 5,000 টাকা
বাকি 200 টাকা আমরা তাকে বার্তা বাবদ প্রদান করেছি, অর্থাৎ তার কাছ থেকে এই টাকাটা আমরা তাকে করি নাই, টাকা বিলটা কার্ড বাবদ দিয়েছি, সাধারণত আমরা টেবিলকে আসবাবপত্র হিসেবে বিবেচনা করে থাকি, কারণ টেবিল আমরা ব্যবসায় ব্যবহারের জন্য ক্রয় করি, কিন্তু এখানে বলা হয়েছে বিক্রয়ের উদ্দেশ্যে টেবিল ক্রয়, অর্থাৎ এই টেবিলটি আমরা কোনোভাবেই ব্যবহার করবো না, বরং সেটি আমরা বিক্রয়ের জন্য ক্রয় করেছি। এই অবস্থায় টেবিলটিকে আমরা আসবাবপত্র হিসেবে বিবেচনা না করে বরং পণ্য হিসেবে বিবেচনা করব, কারণ আমরা জানি বিক্রয়ের উদ্দেশ্যে যাই ক্রয় করা হয় তাকে আমরা পণ্য বলি, অর্থাৎ এখানে আসবাবপত্র ক্রয় না হয়ে পণ্য ক্রয় হবে। লেনদেন হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে একটি টেবিল ক্রয়, যেহেতু এটি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে এটি আমাদের পণ্য হিসেবে বিবেচনা করতে হবে। আমাদেরকে আমি লিখেছি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব দায় তৈরি হয়েছিল, এখন এসে ওই ঋণের 10,000 টাকা পরিশোধ করা হয়েছে, স্বাভাবিকভাবে ব্যাংক ঋণ নামক দায় কমে যাবে, আমরা জানি দায় কমে দেবে, ব্যাংক ঋণ হিসাব দেবে, অন্যদিকে আমাদের ব্যবসা থেকে নগদ 10,000 টাকা হ্রাস পাওয়ার কারণে নগদান হিসাব ক্রেডিট হয়েছে। সর্বশেষ লেনদেনে বলা হয়েছে এক মাসের অগ্রিম বাড়া সমন্বয় করো, খেয়াল করো জানুয়ারি 3 তারিখে বলা হয়েছিল 3 মাসের বাড়া প্রদান 15,000 টাকা, অর্থাৎ তখন আমরা অগ্রিম বাড়া নামক একটি হিসাব রেখেছিলাম সম্পদ হিসেবে 15,000 টাকা, এখন এসে মাস শেষে বলা হচ্ছে এক মাসের অগ্রিম ভাড়া সমন্বয় করো, অর্থাৎ 3 মাসের অগ্রিম ভাড়া থেকে এক মাসের অগ্রিম ভাড়া কমে বাড়ানো একটি হিসাব তৈরি হবে, যেটা কি যাকে আমরা ব্যয় হিসেবে বিবেচনা করবো, সবের কারণে আমি লিখেছি ভাড়া হিসাব দেবে 5,000 টাকা, অন্যদিকে আমার অগ্রিম ভাড়া হ্রাস পাওয়ার কারণে আমি লিখেছি অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট 5,000 টাকা। এই ছিল আমার আজকের ক্লাস, আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।